নমস্কার ভিউয়ার্স, আবার তোমাদের স্বাগত জানাই। আজকে আবার সব কিছু নিয়ে হাজির হয়েছি আমাদের মা কখনের রান্নাঘর চ্যানেলে। বাড়িতে কিছু পাকা কলা ছিল, তাই মা বললো পাকা কলা দিয়ে আজকে নতুন কিছু বানানো যাক। তার আগে ছোট্ট একটা অনুরোধ, বন্ধুরা যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছে, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছে, তারা এই চ্যানেলটি ফলো করে দিও। এখন এখানে 2 কাপ মতন ময়দা নিয়ে নেওয়া হয়েছে। ময়দাটা একটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়েছে। অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেওয়া হচ্ছে, পরিমাণ মতন চিনি। আমাদের এই পাকা কলার রেসিপিটি বানাতে নিয়েছি আমরা 3টে কলা। আমাদের কলাটা কাটা হয়ে গেছে, এখন কলাটাকে মা ময়দার সাথে খুব ভালো করে চটকে নিচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটি হয়ে যায়। দুধ ঢেলে দিয়ে এখন খুব ভালো করে দুধের সাথে ময়দাটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা এভাবেই উল্টো পাল্টা করে ময়দাটাকে ফাটিয়ে নেবে, যাতে যখন আমরা এই বড়াটা তেলের মধ্যে ভাজবো তখন বড়াটা ফুলে উঠবে। আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। এদিকে আমাদের কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মা এখন ময়দাটাকে বড়ার আকারে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। আজকে আমাদের রেসিপি পাকা কলার মালপোয়া। দেখো বন্ধুরা কি জোরে হাওয়া দিচ্ছে, মনে হয় ঝড় উঠবে। এটা করে মা এখন বড়ার একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দিচ্ছে। এই বর্ষা সিজনে বিকেলবেলায় গরম গরম তেলে ভাজা খেতে খুব ভালো লাগে, সেই তেলে ভাজা মিষ্টি হোক কিংবা নোনতা। দেখো বন্ধুরা বড়াটা কি দারুণ ফুলেছে। এটা শুধুমাত্র ভালো করে ফাটিয়ে নেওয়ার জন্যই বড়াটা এত সুন্দরভাবে ফুলেছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমাদের অল্প বড়া ভাজা হয়ে গেছে, বড়াগুলো দেওয়ার আগে বারবার করে এরকমভাবে নেড়ে নিয়ে তারপরে তেলের মধ্যে বড়াটা দিতে হবে। বড়াটা দেওয়ার আগে এভাবে ফাটিয়ে নিলে বড়াটা খুব নরম হয়, ভিতরটা খেতে খুব ভালো লাগে। দারুণ সুস্বাদু হয় খেতে এই পাকা কলার মালপোয়াটা। আমাদের চ্যানেলের রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবারে বড়াগুলো মা উল্টোপাল্টা করে ভেজে নিচ্ছে। আমরা ডেলি নিত্য নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি, তোমরা এভাবেই পাশে থেকো বন্ধুরা। তেল ঝরিয়ে নিচ্ছে এখন। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, কী সুন্দর লাল করে ভেজে নিয়েছে মা। আমাদের সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে। আজকে আমাদের পাকা কলা মালপোয়া রেসিপিটি কেমন লেগেছে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগে থাকলে লাইক করে দিও, সাথে সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। আমরা ডেলি নিত্য নতুন ভিডিও নিয়ে আমাদের মা কঙ্কালী রান্নাঘর চ্যানেলে হাজির হচ্ছি, এভাবেই তোমরা পাশে থেকো বন্ধুরা। আজকের মতন ধন্যবাদ, আবার হাজির হব অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে।